আসসালামু আলাইকুম, আমি কেকা ফেরদৌসি এবং আমি আবারও চলে এসেছি আমার রান্নাঘরের নতুন এপিসোডে, যেটা আপনারা আগে কখনো দেখেননি। কই, এটা তো 20 বছর ধরে দেখতাছি। তো আজকে আমাদের অতিথি হিসেবে প্রোডাকশন ম্যানেজার সাকিব খান, আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনার মানে বসে পড়লেন, চুপচাপ বসেন। আমি একজন সুপারস্টার। আপনার চশমাটা খুলেন। সরি, আপনার চশমাটা খুলেন। কেন আপনার চশমাটা খুলতে বলছি? আমি একজন সুপার আরাম চাদা সুপারস্টার। আপনি কাকে অপমান করছেন? তো সাকিব, তুমি তো অনেক ছবি করো, নাটক করো, তো এত সুন্দর সুন্দর জায়গায় যাও। আজকেও আমরা এত সুন্দর মনোরম প্রকৃতির মধ্যে আছি, সমুদ্র তটে বসে আমরা রান্না। এটা তো রুম। হ্যাঁ, এটা তো রুম। এটা কি? না, এটা বিচ। এটা বিচ, কত সুন্দর বিচ, ওখান থেকে কত সুন্দর বাতাস আসতেছে। তো সাকিব, আজকে আপনি আমাদের কি রান্না করে শেখাবেন? আজকে আপনাদের আগের দুটো দেখিস নি? চুপ করে বসে থাক, এটা আমার শো, আমি সব করব। তাহলে কেন জিজ্ঞাসা করেন? আই তর্ক করে দি আরাম করে। তো আজকে আমরা কি রাঁধবো সেটা আমরা বলতে পারি না, আমরা সব দিয়ে দিব। দেওয়ার পরে যেটার মতো দেখতে হয় আমরা সেই অনুযায়ী একটি নাম দিয়ে দিব। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথমে কি করতে হবে? সর্বপ্রথমে তো প্রথমেই আমাদের ডেকু কোম্পানি, এটা তো লাইট বক্স না, আসলে এটা ডেকু, আমি ভুল দেখেছি। তো ডেকু কোম্পানির মেস দিয়ে আমাদের আগুন জ্বালাতে হবে ডেকু চুলাতে। তো এখন আমরা এই ডেকু নুডলস এখানে দিয়ে দিব। আচ্ছা, আমি একটু দেই? দুইটা দিবি, এর বেশি দিবি না বললা। আচ্ছা ঠিক আছে। আমাদের জন্য প্রতিদিন কতই না কষ্ট করে, তার জন্য এতটুকু তো আমরা করতেই পারি। আমাদের জন্য সারাদিন কত কষ্ট কর, আর তোমার খুশির জন্য আমরা এতটুকু তো করতেই পারি। এভাবে রোজা রেখে কাজ করা যায়? মানে এত গরমের মধ্যে রোজা রেখে কিভাবে কাজ করব, মানে কাজ করা পসিবলই না। আর রোজা রেখে ভাবে ভালো লাগছে না আমার। আর আমি ভেবেছি রান্না বান্না ছেড়েই দিব। কেন আপা? গতকাল এক ভিক্ষুক আসলো, তাকে আমি একটু খাওয়াই দিলাম, পরের দিন এসে আমাকে বই দেয়। কিসের বই? রান্না শিখার বই। এবা শুরু হয়ে গেছে তো। সবাইকে জানাচ্ছি স্বাগতম। বিরতি থেকে আমরা ফিরে এসেছি এবং আমাদের সাথে যেমনটা আগেও ছিল এখনো আছে সাকিব খান। তো রান্না হচ্ছে, এর মধ্যে আমি একটা কোশ্চেন করতে চাই, আপনার সবচেয়ে ফেভারিট ডিশ কি? আমার ফেভারিট ডিশ লিপস্টিক। এটা আমরা অবশ্য আগেই ধারণা করতে পেরেছিলাম। তো এখন আমরা রান্নার মধ্যে পরিমাণ মতো
ভিম বার দিয়ে দিব, এটা একটি অন্যরকম ফ্লেভার যোগ করবে, এটা একটা ফিউশন। এবং আমরা সব কিছু দিয়ে দিব যেগুলো ডেকোর, যেরকম এই ভিমটাও ডেকোর, এই প্লেটটি ডেকোর, এই চুলাটি ডেকোর, এইটা ডেকোর, সব কিছু আমরা ডেকোর দিয়ে দিব। এখন আমি এটি পরিমাণ মতো আমি দিই আমরা এখন সব এগুলোর মধ্যে দিয়ে দিব, তারপর আমরা ফিউশন ভাবে তো রান্না আমাদের এরই মধ্যে শেষ হয়ে গেল, এখন পরিবেশনের পালা। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করব, পরিবেশিত হয়ে গেল সর্বশ্রেষ্ঠ ডিশ।